হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো রয়েছে। এখন থেকে আমার আরেকটি নতুন ভিডিও স্টার্ট করলাম। আশা করছি পুরো ভিডিওটি তোমরা ওয়াচ করবে। তো চলো স্টার্ট করা যাক। কি করছি বলো তো? আমার আজকে স্নান ফান, ঠাকুর পুজো সবই হয়ে গেছে। ভাত চাপিয়ে দিয়েছি গ্যাসে। দেখো ভাতও হয়ে এসেছে। পুরো এক হাঁড়ি ভাত রান্না করে নিয়েছি। সারাদিনের ভাত একসঙ্গে রান্না করে নিয়েছি, কারণ পুজোর বাজার তো কখন কোথায় যাই, একসঙ্গে বেশি করে ভাত করে নিলাম। আর এখানে মুসুরি ডাল আর পেঁপে সেদ্ধ করে দিয়েছি। আজকে মুসুরি ডাল দিয়ে পেঁপে রান্না করবো। আর বেগুন কেটে রেখেছি। আমুদি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমুদি মাছটা তোমাদের দাদাভাই অনেকদিন পরেই আনলো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করা যাক। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমুদি মাছগুলো ভাজি, এখানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর পেঁপে ডালটা খেতে দারুণ লাগে, আমার তো খুব প্রিয় লাগে। এখানে মাছের ঝালের জন্য মশলা করে নিয়েছি। মাছগুলো অল্প অল্প করে ভাজছি, কারণ ভেঙে যাবে বলে অল্প তেল দিয়ে অল্প অল্প করে ভাজা করছি। এই মাছটা কারা কারা পছন্দ করে অবশ্যই বলবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। টানা অনেকটা টাইমের পর তোমাদের কাছে আসলাম। সারা বিকেল তোমাদের কাছে আসা হয়নি, একেবারে সন্ধ্যায় চলে এলাম। তোমাদের কিছু জিনিস শেয়ার করব। এখানে যে দেখো শিলনোড়াতে বদ্রীবাহী আতপচাল বাড়তে বসে গেছে, কারণটা এবার তোমাদের। আজকে হচ্ছে মহাষষ্ঠী সন্ধ্যা। তো ষষ্ঠী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো আমার সমস্ত ইউটিউব ফেসবুকের বন্ধুদের। তো আজকে আমাদের এই সন্ধ্যায়, ষষ্ঠী দিনের সন্ধ্যায় মা দুর্গার ফোঁটা দেওয়া হয়। তো কাদের কাদের নিয়ম রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এই নিয়মটা রয়েছে দুর্গা ফোঁটা বলে। তো এই যে এখন দুর্গা ফোঁটা দেওয়া হয়ে হচ্ছে, বর্তেভাই দিচ্ছে তোমাদের, সেটাই তোমাদের একটু শেয়ার করছি। এরপরে সিঁদুর টিপ দেওয়া হবে। আর এখন জল তো, যখন আতপ চালটা ফুটে যাবে দারুণ লাগবে দেখতে, পুরো সাদা চুনের মতো কালার লাগবে। আর এটা হচ্ছে চালতা পাতা দিয়ে, তিনটা পাতা দিয়ে খুব সুন্দর বেল পাতার মতো দিল। এই ডিজাইনটা দারুণ লাগলো। আরও একটা ডিজাইন করা হবে শেষে, তোমরা দেখতে পাবে। তো শেষে কিন্তু প্রদীপ ধূপ দেখিয়ে শঙ্খধ্বনি দিয়ে মাকে আহ্বান জানাতে হয়। এবার মা দুর্গা নিজের বাপের বাড়িতে প্রবেশ করবে। এখন থেকেই মনে একটা, মনে কী বলবো, আনন্দ হয়ে যাচ্ছে যে সত্যি মা বাপের বাড়িতে চলে এসেছে। বিশেষ করে এই দুর্গা ফোঁটা দেওয়ার পরেই আমাদের মনের মধ্যে আনন্দ জেগে যায় যে এবার মার পুজো শুরু হয়ে গেছে, মার বোধন শুরু হয়ে গেছে। যেমন মহালয়ার দিন থেকে কিছুটা মনে হয়, কিন্তু তারপরে ষষ্ঠীর দিন থেকে যখন দুর্গা ফোঁটাটা পড়ে যায় তখন তো আরও মনে হয় এইবার মা বাপের বাড়িতে চলে এসছে, নিজের বাপের বাড়ির মর্তধামে চলে এসছে। দুঃখের বিষয় বন্ধুরা, এখনও পর্যন্ত আমরা মাকে দর্শন করে উঠতে পারলাম না। আজ মহাষষ্ঠী হয়ে গেল, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী তিন দিন পুজো হয়ে গেল মাকে দর্শন করে। আমরা বেশি অষ্টমী দিন থেকে বেরোই, অষ্টমী নবমী দশমী তিন দিন আমরা বেশি ঘোরাফেরা করি, কারণ চতুর্থী পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু করলে পুরো টায়ার্ড হয়ে পড়ব, মানে পরিশ্রম বেশি হয়ে যাবে, তাই না? আর এইদিকে দেখো দুর্গা ফোঁটা বর্দিভাই এদিকে দিচ্ছে, এদিকে সোনিয়া আর মাম কী করছে তোমাদের একটু দেখাতে চলে। বন্ধুরা দেখলে, আমাদের দুর্গা ফোঁটা দেওয়া হয়ে গেল, এখনো দেওয়া হচ্ছে, বর্দি ভাই দিচ্ছে। এদিকে মা মা শুনে ঘরের মধ্যে কি করছে আমি তার জন্য একটু দেখতে এলাম। তো এবার মনে হচ্ছে মা চলে এসছে। সত্যি আজ থেকে মনের মধ্যে যেন একটা কেমন হচ্ছে যে পুজো আসবে আসবে। দুর্গা ফোঁটা দেওয়ার পরে তারপরে রাতের ডিনার বানিয়ে এখন আমি দেখো হেনা ভেজাতে বসে পড়েছি। আমার আর বর্দি ভাই দুজনে হেনা ভেজাবো। বর্দি ভাইটা ব্ল্যাক কালার আর আমারটা হচ্ছে বারগান্ডি। এই যে দেখছো ময়ূরী হেনা আমি ব্যবহার করি, ময়ূরীটা আমার মাথায় স্যুট করে ভালো। তো প্রথম থেকে আমি ময়ূরীটাই ব্যবহার করি। তো এখন কেটে চায়ের লিকারটা বর্দি ভাই উনুনে বসে রেখেছিল দুপুর থেকে, ওর মধ্যে এখন হেনা আর কফিটা মিক্স করে চায়ের লিকারের সঙ্গে ভিজিয়ে রেখে দেবো সারা রাত। সকালে ডিম ফাটিয়ে তারপরে মেখে নেবো। সকাল সকাল মেখে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে রেখে তারপরে স্নান করবো। তো এখন ভিজিয়ে দিচ্ছি, কারণ একটু মানে বেশিক্ষণ থেকে ভেজলে না দারুণ এর গ্লেজটা বাড়ায়, তো খুবই ভালো লাগে একটু বেশিক্ষণ ধরে ভেজা থাকলে। আমি এই জন্য রোজ যখনই হেনা করি না কেন আমি সারা রাত ভিজিয়ে রেখে দিই। কিন্তু অনেক ফ্রেন্ডসের ভিডিও দেখলাম তারাও সারা রাত ভিজিয়ে রেখে দেয়, আবার অনেকে সকালে দু তিন ঘন্টা ভিজিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একেবারে সকালে চলে এলাম, দেখতেই পাচ্ছো সারা রাত রেখেছিলাম হেনাটা। এখন ডিম ফাটিয়ে দেব, তারপরে মাথার মধ্যে মেখে নেবো। কি হচ্ছে আমা, কি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি করছে আমার। নমা দেখতে যাবে না, নমা দেখতে যাবে না, নমা দেখতে যাবে,
মামের এই প্রথম মা দুর্গা দর্শন। তো আগে আগের বছর পুজোর আগে যদি হয়েছিল, পুজো চতুর্থী দিন হয়েছে মাম, আর ষষ্ঠীর দিন বাড়িতে এসেছিল। চুপ করো, কথাতে বলছি, তুমি চুপ করো, স্টপ স্টপ। তো আগের বছর মাম চতুর্থী দিন হয়েছে, ষষ্ঠীর দিন বাড়ি এসেছিল। তো এক বছর হয়ে গেল, মাম আগের বছর মা দুর্গাকে দর্শন করেনি, এই বছর করবেন প্রথম। আমাদের মামের মা দুর্গা দর্শন এই প্রথম। আর এইদিকে বর্দি ভাই কি করছে দেখো, শরবত বানাচ্ছে, শরবত, শরীর ঠান্ডা করছে। পুজো সময় অনেক ঘোরাফেরা করতে হবে, ভালো মন্দ খেতে হবে, তাই তার জন্য শরীরটা ঠান্ডা থাকে। আগে ঠান্ডায় তো গরম হয়ে যেতে পারে, অনেক কিছু খেয়ে গরম হয়ে যেতে পারে। কি শরবত বানাচ্ছে দেখাই যাবে। এই যে দেখো কালারটা দেখো, পুরো লাল চার মতো কালার, পিবলাস পাতা। এটা হচ্ছে কে তার মা দিছে, আজকে হচ্ছে মহাসপ্তমী। মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। মহাসপ্তমীর সকালেই আমি হেনা করছি, আর ষষ্ঠীর দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে ডিমটা ভালো করে ফেটিয়ে এখন মাথার মধ্যে মেখে নেব। তার আগে কিন্তু শরীরটা আগে ঠান্ডা করে নিয়েছি, তোমাদের তো বললাম আজকে কি খেয়ে শরীরটা ঠান্ডা করলাম, পিবলাস পাতার শরবত খেয়ে এখন ডিমটা মেখে নিচ্ছি। আর মাম জানো তো ওই জিনিসটা শুধু নেবে বলে বায়না করছে, জানে না তো ওইটা কি। আমি বলছি চকো খাবি, কেকের মধ্যে চকলেটের মধ্যে যে থাকে চকোটা, সেই চকো খাবে। আমি এই যে দিচ্ছি দেখো, চামচে করে আসে, হাঁ করছে, এত হাসি পাচ্ছে না, ছোট বাচ্চা তো, না জানিয়ে যা দিবি দিবে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, এবার মাথার মধ্যে লাগিয়ে নেওয়া যাক। আর হাতে দেখো আমি চিক বেঁধে নিয়েছি, কারণ এই পুজোর সময় হাত লাল লাল লাগলে না একদম ভালো দেখায় না, হাতগুলো সাদা লাগবে তাহলে তো ঠিক লাগবে, তাই না? তো বন্ধুরা হেনা করেছিলাম, তোমরা দেখেছো, হেনা করার পর এক ঘন্টা মাথায় রেখে স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্না চাপিয়েছি। তো সেরকম বাড়িতে মানে কিছু নেই যে রান্না করার মতো, কিছু সবজিও নেই, মাছও নেই, তো কী রান্না করব সেটাই ভেবে খুঁজে পাচ্ছি না। তো বাড়িতে একটা সয়াবিনের প্যাকেট ছিল, বর্তমানে এখন ভিজিয়েছি, আর দেখা যাক কী রান্না করি। তো আজকে নিরামিষ রান্না বান্নাই হচ্ছে, তো চলো তোমাদের দেখাই এখন কি করছি, ঠিক আছে? আর স্নান করা হয়ে গেছে, আর হেনা করেছি, ময়ূরী হেনা, বার্গান্ডি কালারটা, তো জানি না কতটা কি কালার হয়েছে, বুঝতেই পাচ্ছি না। তো যাই হোক হেনা করেছি, চুলটা একটু প্রোটিন পেলো, আপনার কিছু নেই বলে সয়াবিন ভিজিয়েছি। এই যে গরম জল করছি, গরম জলের মধ্যে ভিজালে সয়াবিনটা অনেকটাই নরম হয়ে যায়, আর সয়াবিনে যে একটা গন্ধ গন্ধ ভাব থাকে অনেকটাই কেটে যায়। আর এ থেকে সবে ভাতটা পেয়েছি, এখনও ভাতে কিচ্ছু হয়নি। আর এই যে সবজি নিয়ে বসেছি, এই যে কয়েকটা গাজর ছিল ফ্রিজে, বের করেছি। এই যে একেবারে এখন গাজরগুলো কেমন দেখেছি বন্ধুরা, গায়ে যেন কাদা কাদা, ভালো করে ধুতে হবে, ধুয়ে কাটবো। এই যে দেখো একেবারে কাদা কাদা, এগুলো পুকুর ঘাটে নিয়ে যেয়ে ধুবো, তারপরে এসে কাটবো। আর এই যে হাফটা পেঁপে ছিল, পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাবো, আর কিছু করব না, সেরকম কিছু নেই। মশলা তো মনের আনন্দে করতে বসে গেলাম, তারপরে দৃশ্যটা দেখতে পাবে বন্ধুরা, কিছুক্ষণ পরে আমার মুখের অবস্থাটা বুঝতে পারবে কি কেমন করছি। দেখো এবার একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা আমি কেমন করছি, এবারও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি এখন কী মশলা বাটছি, পেঁয়াজ বাটা করছি বন্ধুরা। আর অবস্থা দেখো, কান্না বিনা কারণেই আমি কেঁদে ফেলছি। আজকে আনন্দ করার দিন, আজকে হচ্ছে মহাসপ্তমী, সবাই আনন্দ করছে, পুজো দেখতে বেরোচ্ছে, আর আমি ঘরে রান্না করছি আর মশলা করছি আর কান্নাকাটি করছি, কী করবো বলো। মা যদি চাইতি ঘরে বসে থেকে রান্না কর আর কান্না কর, তার জন্য মশলা করতে করতে কান্না করছি, বিনা কারণেই কেঁদে ফেলছি, কোনো কারণ ছাড়াই, কেউ আমাকে বকুনি দেয়নি, কেউ মারেনি, বিনা কারণেই আমি কান্না করলাম। হ্যালো বন্ধুরা, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরে লাঞ্চ হয়ে গেছে,
তো তেমন কিছু তো রান্না বান্না করিনি, সয়াবিন করেছি, পেঁপে গাজর আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, 12:30 বাজেনি তার আগে খেয়ে নিয়েছি। কারণটা হচ্ছে কিছু মেশিনে কাজ রয়েছে, পুজোতে তো পরতেই হবে, যেমন ব্লাউজ, ব্লাউজ না মানে গায়ে ফিটিংসে মেরে পড়লে ভালো লাগে না, তার জন্য ব্লাউজ 2-3টা নিয়ে বসেছি। কালকে ব্লাউজগুলো কেনা হয়েছে, তো তোমাদের তো পুজোর শপিং দেখানো হয়নি, ইচ্ছে রয়েছে আজকে শ্যুট করবো, তো এই ভিডিওটি তোমরা আজকেই পাবে কালকে, কারণ ভিডিও তো দেওয়া হয়নি, কালকের ব্লগ কোনো দেওয়া হয়নি, ব্যস্ত পুজো নিয়ে ব্যস্ত, ঠিকঠাক বন্ধুদের ভিডিও দেখতে পাচ্ছি না। প্লিজ তোমরা আমার পাশে থাকো যাদের ভিডিও দেখছি, আবার বড় কমেন্ট করতে পারছি না, ওয়াজ করে আসছি, যাদের ভিডিও এখন পর্যন্ত আমি দেখতে পারিনি, তো তোমরা কোনো খারাপ মনে করো না বা কষ্ট পেও না, অবশ্যই তোমাদের ভিডিও দেখবো, কিন্তু এখন যদি নেই পারি তো পুজোর পরে অবশ্যই তোমাদের প্রত্যেকের পরিবারে যেমন আগে যেতাম সেইভাবে পুজোর পরে যাব। কারণ পুজো মানেই তো সবাই তোমরাই জানো যে সারা দিন সন্ধ্যা করে ঘুরতেই সময় চলে যায়, নিজের ভিডিও এডিট করার মতো টাইম পাই না, তোমাদের ভিডিও কখন দেখবো, তাই না? যে কজনের ভিডিও দেখি হয়তো রেডি হচ্ছি কোথাও মানে ঠাকুর দেখার জন্য বা শপিং করার জন্য রেডি হচ্ছি বা এসে সব গোছগাছ করছি, রান্নাবান্না বসিয়েছি, ভিডিওগুলো চালিয়ে দিই, মানে দেখতে পারি না চালিয়ে দিই, ওয়াচটা করার জন্য দেখি না কিন্তু চালিয়ে কাজ করি যাতে ওয়াচটা হয়ে যায়। এ তো বিশ্বাস রেখো যদি আমার কথাগুলো মানে তোমরা ভরসা রাখো, সত্যি আমি কথা বলছি, যাদের আমি বলছি যে চালিয়ে রেখে দিচ্ছি ভিডিও, আমি বড় কমেন্ট করতে পারছি না, সত্যি তোমাদের ভিডিও আমি কোনোটা দেখি কিন্তু বড় কমেন্ট করতে পারি না, আবার কোনোটা দেখি না, চালিয়ে রেখে কাজ করি। এইভাবে পুজো পর্যন্ত তোমরা একটু পাশে থেকো, তোমরা আমি হয়তো তোমাদের পাশে নাও থাকতে পারি, এইভাবে থাকবো, কিন্তু তোমরা আমার পাশে থাকো, তোমাদের বড় কমেন্ট করতে হবে না, তোমরাও ছোট কমেন্ট করো পুজো পর্যন্ত, তারপরে আগের মধ্যে সব মানে স্বাভাবিক হয়ে যাবে। তো চলো এখন মেশিনে কাজটা করে নিই ঝটপট করে, আর এই ভিডিওটি আমি আজকেই পোস্ট করব, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? তো কালকে ভিডিও দেওয়া হয়নি মানে আজকে মেশিনে কাজ সেরে ভিডিও এডিট করে বিকেলে হয়তো সন্ধ্যা হয়ে যাবে এই ভিডিওটি পৌঁছাতে তোমাদের কাছে। তো চলো আমি এই যে মেশিনের কাছে বসে গেছি, বসে পড়েছি, এখন সেলাই করে নিই।